ঘরের ছেলে এখনো ফিরতে পারেনি ঘরে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় তিন কাটছে হাবড়া জয়গাছির বাসিন্দা কান্তি সরকারের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে আটকে পড়েছে ভাগ্নে জিৎ রায় দূর থেকে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখলেও অতিরিক্ত কোনো সাহায্যই করতে পারছেন না দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিভাবে সীমান্তে আসবে ঘরের ছেলে তা নিয়ে এখন উদ্বেগে দিন কাটছে পরিবারের সীমান্তে না পৌঁছানো অব্দি কোনো রকম সাহায্যও করতে পারবে না ভারত সরকার সেই জায়গায় দাঁড়িয়ে আবেগের বশবর্তী হয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন মামা কান্তি সরকার ঘরের ছেলে এখন সুস্থভাবে ফিরে ঘরে এটুকুই চাইছেন পরিবারের সদস্যরা বিউরো রিপোর্ট এভিএন বাংলা হচ্ছে থেকে আপনার ভাগ্নে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি কি বলবেন রেস্কিউ করছে ইন্ডিয়া গভর্নমেন্ট এটা ঠিকই কিন্তু ওদের সেটা বর্ডারে ক্রস করে সেফ জোনে আসতে হচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট এই পর্যন্ত রেস্কিউ করছে পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি মালদ্বীপ থেকে এইবার মলডে মলদ্বীপ বলে কি জায়গার নাম খুব সম্ভবত এইবার হাঙ্গেরি পর্যন্ত যারা পৌঁছাতে পারছে বা রোমানিয়া পর্যন্ত যারা পৌঁছাতে পারছে তাদের রেস্কিউ করছে এবং খুব স্লোলি রেস্কিউ করছে মানে একটা ছোট প্লেন পাঠাচ্ছে যদি বড় মানে আমার মনে হয় কার্গো টাইপের পাঠাতে পারত তাহলে একসঙ্গে সাতশো আটশো নিয়ে আসতে পারতো দ্বিতীয়ত এই যে জায়গাটা হাঙ্গেরি বা রোমানিয়া এই জায়গায় যেতে গেলে খারকিপে যারা রয়েছে তাদের বারো ঘন্টা ট্রেনে করে লিভি পৌঁছাতে হবে তারপর সেখান থেকে বাই বাসে ছয় থেকে সাত ঘন্টা তারপরে সেখান থেকে বাই ট্রেনে করে যেতে হবে বর্ডার এই যে সময়টা এই সময়টা প্রাণে ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাচ্ছে তা রেস্কিউ কিন্তু তারা নিজেদের নিজেরা করছে তারপরে ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাঁ সেই যেগুলো করছে যে প্রসেসিংগুলো যে ভিসা যাতে প্রবলেম না হয় বর্ডারে যাতে না আটকায় তারা যেন ভালোভাবে আসতে পারে অন্তত পক্ষে ওখানে দুদিন রেস্ট নিয়ে একদিন রেস্ট নিয়ে আসতে পারে সেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে আমরা দেখলাম আজকে সকালে বারাসাতের একটি ফিরে আর তারপরে এখনো পর্যন্ত আর কোনো পরবর্তী কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে আর কেউ আসছে কিনা সেটাই কি বলবেন যে আমার যেটুকু জানা আছে এই আমাদের হাবরা কাশীপুরের একটি মেয়ে এবং অশোকনগরের একটা ছেলে ওরা দুদিন ধরে কিন্তু হাঙ্গেরি বর্ডারে বসে আছে ওদের থাকার জায়গা দিয়েছে ঠিকই কিন্তু ওখান থেকে ওরা এখনও জানে না যে ওরা কবে ফিরবে কারণ ওই জায়গাটা কিন্তু ওরা রয়েছে তাই জন্য আমার মনে হচ্ছে যেটা এটা খুব স্লো হচ্ছে এটা ইন্ডিয়া গভর্নমেন্টের আরো দ্রুতভাবে করা উচিত কারণ এই ছেলে মেয়েগুলো যে আতঙ্কের কাছ মানে মধ্যে দিয়ে এসছে ওরা এখন প্রত্যেকে একটা ট্রোমার মধ্যে চলে গেছে ওরা এখানে আসার পর আমার মনে হয় প্রত্যেক গার্জিয়ানদের উচিত হবে যে ওদের কোনো একটা সাইকোলজি কাউন্সেলিং করা এটা তো অফকোর্স অবশ্যই করছে প্রথমত হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি সে কি করে বলে এখানে কোনো ভয়ের কারণ নেই তোমরা থাকলে থাকো না হলে চলে যাও সব দেশগুলো তাদের ছাত্রদের তাদের পিপলদের তুলে নিল ইন্ডিয়া গভর্নমেন্ট এত দেরিতে করলো কারণ আসলে আমাদের কিছু মনে করার মানে এটা সত্যি কথাই যে আমাদের ভারতবর্ষ শুধু রাজনীতিটা চেনে আনিসমণ্ডল মারা গেল বলে সব আন্দোলন করছে ঠিক আছে একটা কোনো মৃত্যুই কাম্য না প্রত্যেকটা আজকে আমাদের যে মৃত্যুটা হলো যে ছেলেটির আরেকটি ছেলে মারা গেছে পাঞ্জাবের হার্ট অ্যাটাকে দ্বিতীয়ত আজকে এই যে আমাদের এই ঘটনাটা এত কুড়ি হাজার স্টুডেন্ট রয়েছে কোনো বুদ্ধিজীবীরা কি কোনো কিছু করছে যারা পথে নেমে বা তারা বলতে পারত যে আপনারা কিছু করুন বা কোনো এনজিও সংস্থা কেউ কিছু করছে না নো ওয়ান পার্সেন্ট রাজনীতি ঢাক ঢাক বেজে গেছে রাজনীতি করো আর কিছু করতে হবে না প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে আমার ভাগ্নে কালকে যখন কথা বলছে আঠাশ কে ছাব্বিশ কিলোমিটার হেঁটে আর তার মধ্যে চোখের সামনে দেখছে ব্ল্যাঙ্ক ফায়ার ওদিকে সব ডিস্ট্রয় হয়েছে জায়গাগুলো আমরা সামান্য একটা মোম্বাদি যদি পাশে ফাটে আমাদের বুক ধরপর করে তাহলে ওরা কি মধ্যে রয়েছে এটা তো বুঝতেই পারছেন আপনারা আছে ওরা কীভাবে আছে অ্যাকচুয়ালি ওরা তো কাল বেরিয়েছিল ওরা রয়েছে খারকিবে তা থেকে কাল ওরা সকালে বেরিয়েছিল সকাল ছটায় আমাকে ফোন করে বললো যে স্টেশনে যাচ্ছে ওরা স্টেশন থেকে লিভিভ যাবে লিভিভ থেকে ওরা বাসে হাঙ্গেরি বর্ডার যাবে তা স্টেশনে যাবে ওরা বললো এবং তখন এগারোটা বাজে আমাদের এখানকার টাইম ওদের ওখানকার টাইম সকাল আটটা সাড়ে এগারোটা বাজে আমাদের এখানে তখন বললো আমি স্টেশনে পৌঁছেছি তা এই পর্যন্ত আমার কাছে তথ্য ছিল তারপর থেকে ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তা আমরা ভাবলাম যে ওদের লিভিওয়ে যাচ্ছে লিভিউ যেতে বারো ঘন্টা লাগবে আমরা অপেক্ষা করে রয়েছি রাত বারোটায় হয়তো আমরা ফিডব্যাকটা পাবো রাতের দিকে হঠাৎ করে ফোন করলো যে আমরা এসো চীনে পৌঁছেছি আমি বুঝতে পারলাম না তারপরে যেটা কথা হলো শুনে আমি আতঙ্কে মানে আমরা গাইড রুম এখনও কাটা দিচ্ছে ওরা যখন কাল সকালে খার্কিব স্টেশনে গেল ওখানে যাওয়ার পরে দেখলো যে এতটা ভিড় যে ওখানকার কার্কিব মানে ইউক্রেন সেনারা ব্ল্যাঙ্ক ফায়ার করতে শুরু করলো এবং ইউক্রেনের ট্রেনে মানে ওঠার জন্য ইউক্রেনিয়ান যারা আছে ওরা ওঠার জন্য এতভিজ যে ছাত্রদের কোনো জায়গা রইল না ওঠার জন্য আর ব্ল্যাঙ্ক ফায়ার করছে ওরা ওই দেখে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ওই ট্রেনে উঠতে পারলো না দেন ওদের কাছে ইন্ডিয়ান অ্যাম্বাসির একটা মেসেজ গেল মেসেজটা রইলো হয়েছে ওদের পাঠিয়েছে যে যে করেই হোক এনি হাও এনিক তোমরা সন্ধ্যে ছটার মধ্যে কার্তিব শহরটা ছেড়ে তোমরা যে তিনটে জায়গা বললো বলল পেশোচীন বেবে আরেকটা জায়গা এই তিনটে জায়গায় যার যেটা কাছে হয় তোমরা যেভাবেও চলে যাও এনি হও এনি যেটা তোমাদের রিস্কের ব্যাপার তোমাদের নিজেদের জন্য তোমরা বাঁচার জন্য চলে যাও এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে ওদের কাছে মেসেজ আসলো ওরা সকালবেলা স্টেশনে গেছে আট কিলোমিটার হেঁটে স্টেশনে গিয়ে পৌঁছালো তারপরে ওখান থেকে ওরা আঠেরো কিলোমিটার হেঁটে পেশুচিনে গিয়ে পৌঁছায় রাস্তায় প্রতিটা এক কিলোমিটার অন্তর অন্তর ইউক্রেন সেনা ছিল ইউক্রেন সেনারা ওদের নাকি জল এবং বিস্কুট দিয়েছে তা পেশোচিনে যখন পৌঁছ পৌঁছলো আমি জাস্ট একটা অডিও কলে কথা ওর থেকে গলা স্বর বেরোচ্ছে না টোটাল প্রায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কিলোমিটার হেঁটে গিয়ে এই ঠান্ডার মধ্যে তারপরে বলল যে এখন জাস্ট পৌঁছলাম ওদের একটা স্কুলের বেসমেন্টে থাকা জায়গা দিয়েছে আর ওখানে প্রায় টোটাল পাঁচশো স্টুডেন্ট আছে বললো নিয়ার অ্যাবাউট পাঁচশো স্টুডেন্ট ইন্ডিয়ার আর তারপরে আর আমি বললাম তুই রেস্ট নে অন্তত কিছু খা তা ওরা রাস্তায় বিস্কিট দিয়েছিল আর ওদের ওদের কাছে কিছুটা পাস্তা ছিল ওটা খেয়েছে আজ সকালের খবর আজ সকালে যেটা আমি জানলাম যে ওদের রাতে ব্ল্যাঙ্কেট দিয়েছিল আর ইন্ডিয়া গভর্নমেন্ট ওদায় রাশিয়ার সঙ্গে কথা বলছে যে রাশিয়ার মারফতে হোক ওখান থেকে ওদের রিকভার করে মানে রেস্কিউ করে রাশিয়া এনে রাশিয়ার থেকে ওদায় ইন্ডিয়া আনবে আর দুপুরে লাঞ্চ দেবে কিনা সেটা এখন জানি না ও এখন পেশু চিনে আছে পেশু চিনে আছে ও কিচ্ছু জানে না ওরা কিচ্ছু জানে না ওখানে পাঁচ স্টুডেন্ট আছে ওদের কাছে যেরকম খবর হবে তখন ওরা জানতে পারবে আমার নাম কান্তি সরকার জিত রয় ও এখান থেকেই মানে এই এখান থেকেই পড়াশোনা করা ও হাবড়া হাই থেকে পাস আউট করে এখন ফর্থ ইয়ার পড়ছে ওখানে আমার নাম কান্তি সরকার